আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। এবার দেখো আমরা করব 7 নম্বর স্কুলের 7-এর দাগের থেকে। বলেছে একটা সমীকরণ দেওয়া আছে, পরিবর্ত পদ্ধতি করতে হবে, তাহলে একটা থেকে এক্স বার করে বা ওয়াই বার করে আর একটাতে বসাতে হবে, ঠিক আছে? তাহলে এই একটা সমীকরণ, আমি মনে করো এই সমীকরণ থেকে এক্স বার করব, তাহলে এখান থেকে হচ্ছে তার মানে এখানটা হচ্ছে 5y-3/y, তাহলে এখান থেকে আমি পাবো x=2টা নিচে চলে যাবে এই। এবার এক্স এর এই মানটা আমি 2 বসাবো, লিখবে এক্স এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই 5×5y-3/2y=3, তাহলে লসাগ হবে 2y, তার মানে এখানটা হবে 25y-15, আর এখান থেকে 2 দিয়ে গুণ হলে 4, তাহলে এটা ওখানে 25y-19=6y। এবার এটা যদি এদিকে চলে আসে 25-6=19, তার মানে বা y=19-19=1 হলো। এবার y এর মান এখানটাতে বসাবো, এটার নাম দিলাম 3, লিখবে y এর মান 3-এ বসিয়ে পাই x=5y-3/2y, তার মানে 5×1-3/2, তার মানে 2/2, তাহলে x এর মানও হবে 1 আর y এর মানও হবে 1 হলো। এরপর দেখো 2 নম্বর, এটা বলেছে বজ্রগুণন পদ্ধতিতে করতে, তাহলে এটাকে আমি একটু সাজিয়ে নেবো। দেখো এই হলো, তাহলে এখান থেকে পাবো হচ্ছে ab, উপরে পাচ্ছে bx+ay=2ab, bx+ay-2ab=0, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে আসছে দেখো x, 2 নম্বরটাই নিচে লিখছি তাহলে করতে সুবিধা হবে, -by-a²+b²=0, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে? এটাকে একই দিকে আনলাম, এবার লিখবে 1 ও 2 থেকে বজ্রগুণন করে পাই, তার মানে x/y আর হচ্ছে 1/, x/y কি হবে, এই দুটো গুণ হবে, তার মানে -a×a²-b², তারপর এটার সাথে এটা মাঝখানে একটা মাইনাস, এই দুটোতে প্লাস, তার মানে 2ab² হলো। এবার y বাই কি হবে এটার সাথে এইটা, তার মানে -2a²b, মাঝখানে হচ্ছে মাইনাস, এইটার সাথে এইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে b×a²-b² হলো। এরপর দেখো 1/1 মানে হচ্ছে এইটার সাথে এইটা, তার মানে -b² আর মাঝখানে -a² হলো। এবার এটাকে সিম্পলিফাই করে নিতে হবে, x/a³+ab²-2ab² y/2a²b+a²b-b³ এটা যদি মাইনাসটা কমন নিই a²+b², ঠিক আছে? এখান থেকে x/- কমন নিলে এইবারটা থেকে কি আসছে দেখো, -a³-ab²
আর এই পার্টটা থেকে আসছে হচ্ছে দেখো মাইনাস স্কোয়ার বি মাইনাস বি কিউব মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এখান থেকে কমন যাচ্ছে দেখো এ মাইনাস এ কমন গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে কমন যাচ্ছে বি মাইনাস বি কমন গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এইবার এক্স ইজিক্যাল টু কি হবে এই এক্স এর নিচেরটা বাই ওয়ান এর নিচেরটা তার মানে মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সাথে এটা কাটলো এটার সাথে এটা কাটলো সমান সমান এ ওয়াই ইজ ইকাল টু মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সাথে এটা এটার সাথে এটা কাটলে শুধু বি তাহলে এক্স এর মান হবে এ আর ওয়াই এর মান হবে বি হ্যালো এবার দেখো বলেছে একটি থলিতে এক টাকার মুদ্রা এবং আধুলি মিলিয়ে মোট ২৬০ টাকা ছিল যদি ওই থলি থেকে অর্ধেক সংখ্যক এক টাকার মুদ্রা বের করে নেওয়া হয় তার স্থলে সমসংখ্যক আধুলি রাখা হয় তবে মোট টাকার পরিমাণ হবে ২১৫ টাকা ঠিক আছে এক টাকার মুদ্রা দিয়ে এক টাকাই হয় আধুলি মানে হচ্ছে ৫০ পয়সা তাহলে দুটো আধুলি মিলে হবে এক টাকা ঠিক আছে তাহলে দেখো আমি ধরেছি এক টাকার মুদ্রা আছে এক্সট্রা আধুলি আছে দুটো দুটো আধুলি নিয়ে এক টাকা হবে তো টাকার পরিমাণ হবে তাহলে প্রশ্ন অনুযায়ী হবে এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু ২৬০ ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এবার বলেছে ওই থলি থেকে অর্ধেক সংখ্যক এক টাকার মুদ্রা বের করে নিচ্ছে তার মানে এক্স থেকে চলে যাচ্ছে এক্স বাই টু তার মানে এক্স থেকে চলে যাচ্ছে এক্স বাই টু অর্ধেক হবে এক্স বাই টু থাকছে বের করে তার স্থলে সমসংখ্যক আধুলি রাখা হচ্ছে তাহলে আধুলি যেটা ছিল সেটা কত ছিল ওয়াই খানা ছিল তার সাথে অ্যাড হয়ে যাচ্ছে এক্স বাই টু এটা হয়ে গেল আধুলির সংখ্যা এবার সেটা হলো মোট টাকা ২১৫ এবার আধুলির সঙ্গে যেরকম দুই গুণ করছিলাম তবেই টাকার পরিমাণ আসে ঠিক আছে ইজিক্যাল টু হয়ে যাবে ২১৫ একটা টাকা মানে এক টাকা আর দুটো আধুলি মানে এক টাকা সেই হিসাবে মোট টাকা হচ্ছে এইটা এবার এটাকে একটু সিম্পলিফাই করলে এক্স বাই টু প্লাস এখান থেকে যদি দুই দিয়ে গুণ করি টু ওয়াই প্লাস এটা টু টু কেটে গেলে এটা হয়ে যাবে এক্স ইজিক্যাল টু ২১৫ বা এখান থেকে দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে টু লসাগু এক্স প্লাস টু এক্স মানে থ্রি এক্স বাই টু প্লাস টু ওয়াই ইজিক্যাল টু হচ্ছে ২১৫ এবার একটা সমীকরণের থেকে একটা সমীকরণ বিয়োগ করছি দুই থেকে তিন তাহলে টু মাইনাস ওয়ান করে পাই কি পাবো দেখো থ্রি এক্স বাই টু প্লাস টু ওয়াই ইজিক্যাল টু হচ্ছে ২১৫ আর এখানে পাচ্ছি আমি এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু হচ্ছে ২৬০ আচ্ছা দেখো আমার ভাবনা চিন্তা একটু প্রবলেম ছিল কারণ আমি যদি ভাবি আধুলি দুটো নিয়ে এক টাকা হচ্ছে তাহলে এখানে তো আমাকে ওয়াই বাই টু আসবে মানে অর্ধেক টাকা হয়ে যাচ্ছে এইটা আসবে ঠিক আছে এখানেও তাই আমার দেখো এখানেও হাফ আমাকে করতে হবে ঠিক আছে তাহলে এইখানেও আমার হাফ দিয়ে গুণ করলে এটা আসবে ওয়াই বাই টু এটা আসবে এক্স বাই ফোর তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে ফোর হবে আমার লসাগু তার মানে এখানে হচ্ছে এটা থেকে টু এক্স এটা থেকে এক্স তার মানে থ্রি এক্স থ্রি এক্স বাই ফোর হবে এইটা আর এটা হবে ওয়াই বাই টু এইবার হবে এইবার দেখো যদি আমি বিয়োগ করি এখানে হবে থ্রি এক্স বাই ফোর আর এটা হবে ওয়াই বাই টু এটা হবে ওয়াই বাই টু ইজিক্যাল টু ২১৫ আর এটা হচ্ছে ২৬০ ঠিক আছে এবার মাইনাস করলে দেখো এইটাও মাইনাস এইটাও মাইনাস এইটাও মাইনাস তার মানে এই পার্টটা কেটে যাচ্ছে
এখানে হবে 3x/4 মাইনাস এক্স ইজ ইকাল টু হচ্ছে 15 5 হচ্ছে 20 45 তার মানে মাইনাস 45 তার মানে এখান থেকে করলে দেখো 4 3x - 4x - 45 তার মানে মাইনাস x/4 ইজ ইকাল টু মাইনাস 45 মাইনাস মাইনাস কেটে গেল x ইজ ইকাল টু 45 ইন্টু 4 মানে 4 5 20 হাতে 2 4 4 16 আর 2 আর 180 তার মানে 1 টাকার মুদ্রা ছিল হচ্ছে 180 টি ঠিক আছে এবার এর সংখ্যাটা যদি আমি বসাই এক নম্বরে তাহলে y টা পাবো লিখে নেবে x এর মান একে বসিয়ে পাই তাহলে 180 প্লাস y/2 ইজ ইকাল টু হচ্ছে 260 বা y/2 ইজ ইকাল টু 180 যদি এখান থেকে বিয়োগ করি 0 8 কত হলে 6 হয় 8 8 16 180 তার মানে y ইজ ইকাল টু 0 8 দুগুণে 16 6 হাতে 260 তার মানে এখানে হচ্ছে আমার 1 টাকার মুদ্রা আছে এটা আর আধুলি আছে এইটা ঠিক আছে এটা উত্তর সরি দেখো এটা শুধু 80 হবে হ্যাঁ এটা 160 হবে তাহলে আধুলি আছে 160 আর 1 টাকার কয়েন আছে 180 হলো এবার দেখো 2 নম্বর বলেছে কমল বাবু কয়েকটি বাক্সে কমলালেবু রাখতে গিয়ে দেখলেন যে তিনি যদি প্রত্যেকটি বাক্সে 20টি কমলালেবু বেশি রাখেন তাহলে 3টি বাক্স কম লাগে আবার তিনি যদি প্রত্যেকটি বাক্সে কমলালেবু 5টি কম রাখেন তাহলে 1টি বাক্স বেশি লাগে তাহলে কতগুলি কমলালেবু মোট ছিল এবং বাক্স তাহলে আমি ধরে নিচ্ছি প্রতিটি বাক্সে রাখে এক্সট্রা করে আর মোট বাক্সের সংখ্যা ওয়াই তাহলে মোট কমলালেবুর সংখ্যা কত হবে এক্স ওয়াই ঠিক আছে এবার এই মোট কমলালেবুর সংখ্যা তো ফিক্সড এটা তো চেঞ্জ হবে না কমানো বাড়ানো করলে বাক্সের সংখ্যা চেঞ্জ হবে তাহলে দেখো যদি বলেছে তিনি যদি প্রত্যেকটি বাক্সে 20টি কমলালেবু বেশি রাখে তাহলে কি হবে প্রত্যেকটি বাক্সে রাখছে এক্স প্লাস 20 সেক্ষেত্রে বাক্স সংখ্যা কি হবে সেক্ষেত্রে বাক্স সংখ্যা হবে 3টি কম তার মানে ওয়াই মাইনাস 3 ইজ ইকাল টু তাহলে হবে এক্স ওয়াই এই একটা সমীকরণ তার মানে সেখান থেকে পাচ্ছি এক্স ওয়াই প্লাস 20y মাইনাস 3x মাইনাস 60 ইজ ইকাল টু এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই কেটে গেল পড়ে থাকছে মাইনাস 3x প্লাস 20y ইজ ইকাল টু 60 এটা হচ্ছে এক নম্বর একইভাবে দ্বিতীয় সমীকরণে কি হবে বলেছে প্রত্যেকটি বাক্সে কমলালেবু 5টি যদি কম রাখে তাহলে কি হবে এক্স মাইনাস 5 সেক্ষেত্রে ওয়াই কি হবে একটা বাক্স বেশি লাগবে তার মানে ওয়াই প্লাস 1 ইজ ইকাল টু এক্স ওয়াই তার মানে এক্স ওয়াই মাইনাস 5y প্লাস এক্স মাইনাস 5 ইজ ইকাল টু এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই কাটলে এক্স মাইনাস 5y ইজ ইকাল টু হচ্ছে 5 এটা হচ্ছে 2 নম্বর হলো এবার এই সমীকরণের সাথে 3 যোগ করে যদি আমি যোগ করি তাহলে তো হয়ে যাবে তাহলে 1 প্লাস 2 গুণ 3 করে পাই দেখো 1 যেমন আছে তেমনই থাকবে 20y ইজ ইকাল টু 60 এর সাথে 3 গুণ করলে 3x মাইনাস 15y ইজ ইকাল টু 15 এবার যদি এটাকে যোগ করি এটা কেটে যাচ্ছে এখান থেকে পাচ্ছি 5y ইজ ইকাল টু 5 তার মানে y ইজ ইকাল টু 75/5 তার মানে এখানে আছে 1 2 আর 5 15 তার মানে y হচ্ছে 15 তাহলে x কত হবে এই সমীকরণ থেকে পাই এবার 2 থেকে পাই 2 থেকে পাই x ইজ ইকাল টু 5 প্লাস 5y তার মানে এইটা মানে 5 প্লাস 5 15 কত 5 5 25 সাথে 2 5 কে 5 আর দিয়ে 7 তার মানে হচ্ছে 80 এবার বলেছে বাক্স কতগুলি ছিল বাক্সের সংখ্যা ধরেছি y তার মানে 15টা বাক্স আর মোট কমলালেবুর সংখ্যা মানে x y মোট কমলালেবুর সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে 80 ইন্টু 15 মানে হচ্ছে 0
8 15 120 হ্যাঁ এতটি আর বাক্স সংখ্যা হচ্ছে 15টি হলো এই হচ্ছে অঙ্ক এটা কিন্তু উত্তরটা ভুল দিয়েছে এখানে চেয়েছে কমলা কমলবাবুর কাছে কতগুলি কমলা লেবু মানে মোট এতটি কমলা লেবু এটাই উত্তর হবে আর হচ্ছে বাক্স সংখ্যা এটা ঠিক দেয়া আছে প্রতিটি বাক্সে কত কমলা লেবু সেটা কিন্তু চাইনি সেটা 80 বেরিয়েছে ঠিক আছে এবার দেখো করব 9 এর 1 a to the power x, b to the power y, c to the power z, এগুলো সব দেয়া আছে সেখান থেকে এটা দেখাতে হবে তাহলে দেখো এই উভয় পক্ষে যদি আমি লগ নিই তাহলে এখান থেকে কি পাবো দেখো log a to the power x is equal to log bc এখান থেকে পাবো log b to the power y is equal to log c আর এখান থেকে পাবো log c to the power z is equal to log ab বা পাওয়ার থাকা মানে সামনে আসবে তার মানে log a is equal to log bc তার মানে y log b is equal to log ca আর z log c is equal to log ab তাহলে এখান থেকে কি পাবো x is equal to log bc by a y is equal to log ca by log b as z is equal to log ab by log c এবার x plus 1 যদি করি সেটাও আমাকে বসাতে হবে x plus 1 is equal to তাহলে কি হবে তাহলে এইটা হচ্ছে x সরি এটা log a log bc by log a তার সাথে যোগ করব log a base a a base a মানে 1 তার মানে এখানে গুণ হয়ে গেলে তাহলে কি হয়ে যাবে log a bc by log a সবগুলোরই base a সেই হিসাবে হলো একইভাবে এখান থেকে y প্লাস 1 কি হবে log ca বাই log b তার সাথে যোগ করব log b বেস b সবগুলোরই বেস b তাই বেস আর লিখছি না তার মানে এখান থেকেও পাওয়া যাচ্ছে a b c বাই log b হলো আর এখান থেকেও একইভাবে z প্লাস 1 is equal to log a b বাই log c তার সাথে যোগ হচ্ছে log c তার মানে log a b c by log c a এবার যেটার মান নির্ণয় করতে বলেছে দেখো x by x plus 1 plus y by এটা z by z plus 1 তার মানে x মানে হচ্ছে log bc by log bc by না সরি হ্যাঁ log bc by log a into x মানে এটা হচ্ছে তার মানে এটা উল্টে যাচ্ছে তার মানে এটা হয়ে যাবে log a by log abc log a by log abc plus y মানে হচ্ছে log ca by log b into এখানে উল্টে যাচ্ছে log b by log abc plus z মানে log ab by log c into এটা উল্টে যাচ্ছে log c by log abc c c কেটে গেল b b কেটে গেল তাহলে উপরে পড়ে থাকছে দেখো log bc log ca log ab তার মানে গুণ হলে log abc এর হোল স্কয়ার বাই log abc ঠিক আছে তার মানে এখান থেকে আসছে দেখো 2 log
ABC by log ABC কারণ দেখো log ABC যদি থাকে এখানে নিচে লসাগু হচ্ছে log ABC তাহলে উপরে হচ্ছে log BC log CA log AB একবারে স্টেপ করলাম তো যোগ হওয়া মানে গুণ হওয়া তাই জন্য এটা তো কেটে গেল = 2 এটাই বার করতে দিয়েছে তার মানে প্রুফ এরপর দেখো সমাধান এতে 4 টাকে 2 এর পাওয়ার করে নিচ্ছি 2 স্কয়ার x প্লাস হাফ প্লাস 2 স্কয়ার is equal to 4 নং 36 4 মানে 2 স্কয়ার 9 মানে 3 স্কয়ার আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার x মাইনাস 2 তার মানে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 প্লাস 2 স্কয়ার এই দুটোকে একসাথে নিয়ে নিলে 2 টু দি পাওয়ার x হয়ে যাচ্ছে মাইনাস 2 আর প্লাস 2 নিয়ে নিলে যোগ হয়ে গেলে ওটা হয়ে যাচ্ছে তার মানে এখানে থাকছে 3 স্কয়ার বা এবার দেখো এখান থেকে আর কি করা যাবে এবার x এর পারটাকে দেখো একই দিকে নিয়ে আসি x এর পারটাকে একই দিকে আনলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার x ইনটু 3 স্কয়ার আর এটা এদিকে চলে যাচ্ছে তার মানে থাকছে মাইনাস 4 যেহেতু এটা এবার কমন কি যাচ্ছে দেখো 2 টু দি পাওয়ার x এটা 2x প্লাস 1 তার মানে এটাকে ভেঙে যায় 2 টু দি পাওয়ার 2x ইনটু 2 আর এটাকে যায় হচ্ছে 2 টু দি পাওয়ার x ইনটু 3 স্কয়ার তার মানে কমন যাচ্ছে 2 টু দি পাওয়ার x তাহলে এখান থেকে পড়ে থাকছে কি 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 মাইনাস 3 স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4 তার মানে 2 টু দি পাওয়ার x এটা হচ্ছে 2 গুণে 4 4 2 গুণে 8 মানে 8 মাইনাস 9 তার মানে এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার x ইনটু মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 4 মাইনাস মাইনাস কেটে গেল তার মানে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 মানে হচ্ছে 2 স্কয়ার তার মানে x ইকুয়াল টু 2 তাহলে এটাই হচ্ছে আমার নিম্ন সমাধান এবার দেখো 10 এর 1 x এর মান দেওয়া আছে y এর মান দেওয়া আছে z দেওয়া আছে সেখান থেকে এইটা দেখা যাবে তাহলে দেখো LHS প্রথমে LHS মানে হচ্ছে বাঁদিকটা তার মানে হচ্ছে x y z যদি থাকে তার মানে 1 প্লাস log bc বেস a প্লাস প্লাস এই এবার তিনটে এক আছে তার মানে হয়ে যাচ্ছে 3 প্লাস এবার লগের যোগ থাকা মানে গুণ হয়ে যাচ্ছে কিন্তু বেস তো আলাদা আছে তার মানে লগ বিসি বেস এ প্লাস লগ সি এ বেস বি প্লাস লগ এ বি বেস সি এরকমই থাক এবার আর এই চেষ্টা দেখি তারপরে যাচ্ছি একটু জায়গা ফাঁকা রাখবে কারণ কি হয় অ্যাডজাস্ট করার জন্য এই এবার এক্স ওয়াই মানে হচ্ছে 1 প্লাস লগ বিসি বেস এ ইন্টু লগ সি এ বেস বি এইভাবে সবগুলো হবে সি এ বেস বি ইন্টু 1 প্লাস লগ এ বি বেস সি প্লাস জেড মানে 1 প্লাস লগ
ab base c into x মানে 1 plus log bc base a এই এবার গুণ করলে 1 plus এটার সাথে এটা তার মানে 1 plus log bc base a plus log ca base b plus এটার সাথে এটা গুণ BC base A into log CA base B plus 1 plus log CA base B plus log AB base C plus log CA base B into log AB base C ওদিক থেকে আসছে প্লাস ওয়ান প্লাস লগ এ বি বেস সি প্লাস লগ বিসি বেস এ প্লাস লগ এ বি বেস সি আর একটা হচ্ছে লগ বিসি বেস এ আচ্ছা দেখো ওরমভাবে না করি একটু অন্যরকমভাবে করছি আমি নাহলে আসবে না এটা হচ্ছে এক্স এর মান এটা ওয়াই এর মান এটা জেড এর মান এটাকে লিখতে পারি লগ এ বেস এ প্লাস এটা এটাকে লিখতে পারি লগ বি বেস বি কারণ সেটা মানে ওয়ান এটা সি বেস সি তাহলে এটা এই দুটো গুণ করলে লগ এ বিসি বেস এ হলো এই দুটো গুণ করলে লগ এ বিসি বেস বি হলো এই দুটো গুণ করলে এ বিসি বেস সি হলো এটা হলো এল এই কেসটা এবার আর এই কেসটা দেখো এক্স এর মানটা একবারে করে দিয়েছি এটা তার মানে এক্স এর মান এটা ওয়াই এর মান এটা জেড এর মান এইগুলো থেকে সিম্পলিফাই তাহলে এক্স এর মান আমি একবার এটা বসিয়েছি ওয়াই এর মান এটা বসিয়েছি আবার ওয়াই মানে এটা জেড মানে এটা আবার জেড মানে হচ্ছে এই তিন নাম্বারটা এক্স মানে প্রথমটা এইভাবে বসিয়েছি এবার এটাকে ভেঙেছি দেখো এটাকে লেখা যায় লগ এবিসি বাই লগ এ লগ এবিসি বাই লগ বি একইভাবে লগ এবিসি বাই লগ বি এইটা লগ এবিসি বাই লগ সি লগ এবিসি বাই লগ এ এবার লসাগু তাহলে কি হচ্ছে লগ এ লগ বি লগ সি এবার দুটো থেকেই সবগুলো থেকে দেখো লগ এবিসি লগ এবিসি কমন মানে দুটো করে আছে তার মানে লগ এবিসি হোল স্কয়ার কমন নিয়ে নিলাম তাহলে লগ এবিসি হোল স্কয়ারটা চলে গেছে তাহলে এখানে আছে লগ এ লগ বি তাহলে ওপরে কি হবে লগ সি প্লাস লগ বি আর সি আছে মানে কি নেই লগ এ প্লাস এখানে হয়ে যাবে লগ বি ঠিক আছে এবার এই তিনটা গুণ করলে আবার কি হয় লগ এবিসি তাহলে তিনটে লগ এবিসি থাকলো লগ এবিসি লগ এবিসি লগ এবিসি এখানে স্কোয়ার মানে দুটো এটা এবার আলাদা আলাদা পার্ট করে একটা লগ এবিসি বাই লগ এ দু নাম্বার লগ এবিসি বাই লগ বি তিন নাম্বার তো বাই মানেই তো এটাকে লেখা যায় লগ এবিসি বেস এবিসি বেস বি এটাই ছিল এখানে তাহলে এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস প্রুভড হলো এরপর দেখো এই সমাধানটা আছে এবার এইটা মানে এদিকে কি লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই এটা হচ্ছে বিয়োগ আছে বেসটা তিন থাক তার মানে এক্স বাই রুট এক্স হবে যেহেতু বিয়োগ আছে এটা যেমন আছে তেমন থাক বা এটা কাটাকুটি করলে কি হচ্ছে ওয়ান বাই বেসটা তিন থাকবে রুট এক্স কারণ এটা কাটলে এটা রুট এক্স হয় ঠিক আছে ইজিক্যাল টু হচ্ছে লগ এক্স বেস টেন ইন্টু হচ্ছে টু ঠিক আছে এইবার কি করব এবার দেখো রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ হবে তার মানে ওয়ান বাই লগ এক্স টু দি পাওয়ার হাফ এই এবার হাফ মানে টুর সামনে আসবে তার মানে ওয়ান বাই লগ এক্স বেস টেন এইখানে হাফ সামনে আসছে মানে টুটা উপরে উঠে যাবে সামনে হাফ মানে উল্টে যাচ্ছে তার মানে এখানে হচ্ছে লগ এক্স বেস টেন বাই এবার দেখো দুটোই সমান কোনাকুনি গুণ করলে স্কোয়ার আসছে তার মানে লগ
x base 10 তার হোল স্কয়ার ইজ इक्वल टू হচ্ছে 4 তার মানে রুট করলে log x base 10 ইজ इक्वल टू প্লাস মাইনাস 2 এবার দুটো আসবে যখন log x base 10 ইজ इक्वल टू 2 সেটা একটা ভ্যালু আসবে তার মানে x ইজ इक्वल टू 10 স্কয়ার মানে 100 আরেকটা আসবে log x base 10 is equal to minus 2 তাহলে x is equal to 10 to the power minus 2 মানে 1 by x হলো এরপর দেখো আছে 10 এর 1 এই সরি 11 এর 1 এই যে উপপাদ্যটা আছে একই ত্রিভুজের যেগুলো একই ভূমি এবং একই ইয়ে সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান এইটা আছে তোমাদের বইতে পেজ নাম্বার 186 দেখো আমি একটু দেখিয়ে দিই এই যে এইটা হলো এবার দেখো দুই নাম্বার যেটা আছে সেটা আছে তোমাদের বইতে পেজ নাম্বার 234 বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু দেখো এইটা নিজেরা চেষ্টা করবে আশা করি বুঝতে পারবে আর যদি না বুঝতে পারো এই চ্যাপ্টারের উপর আমার যে ভিডিও আছে সেখান থেকে দেখে নিও নেক্সট দেখো 12 নাম্বার 12 নম্বরে যেটা ট্র্যাপিজিয়ামে যেটা তোমাদের আছে এটা একটা প্রয়োগ এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং ই হচ্ছে এডি এর মধ্যবিন্দু যদি ই বিন্দু দিয়ে এবি সরলরেখার সমান্তরাল সরলরেখা বিসি কে F বিন্দুতে ছেদ করে তাহলে প্রমাণ করো 2EF AB DC এটা তোমাদের বইতে কিন্তু যে জিনিসটা আছে একটু অন্যরকম ভাবে লেখা আছে দেখো এইটাই ঠিক পুরো এই প্রমাণটাই এখানে প্রমাণ করতে দিয়েছে EF half of AB আর তোমাদের এখানে প্রশ্ন বুঝিতে যেটা দিয়েছে সেটা কিন্তু দুইটা গুণ করে 2EF AB DC ঠিক আছে এইটাই এবার এর ভাষাটাও আর বইয়ের ভাষাটাও একটু আলাদা কিন্তু জিনিসটা একই একই জিনিস বলতে চেয়েছে এই ছবি থেকে সুতরাং এইটা হচ্ছে তোমাদের প্রমাণটা হলো এরপরে যেটা আছে সেটা দেখো একটু ভুল আছে সেটা এইখানে আমাদের যে প্রমাণটা করতে দিয়েছে এখানে একটা 4 হবে এটা একটা 4 হবে এখানে 4 করে না এডি বিই সিএফ মধ্যমান 4 এডি বিই সিএফ গ্রেটার দ্যান 3 এত ঠিক আছে এবার এই প্রমাণটা দেখো আমি তোমাদের বলছি এই যে এখানকার আছে এই ফার্স্ট প্রমাণটা একটু বলে দিই এখানে দেখো এটা আঁকা হয়েছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বিই মধ্যমা আর সিএফ মধ্যমা তোমাদের শুধু ফার্স্ট পার্টটা লিখতে হবে প্রামাণ্য এবার দেখো এর মধ্যমা তিনটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে তাহলে জি হচ্ছে আমাদের ভর কেন্দ্র এবার আমরা তাহলে কি লিখতে পারি এজি ইজ ইকুয়াল টু 2/3 অফ এডি BG is equal to 2/3 of BE আর CG is equal to 2/3 of CF হলো কারণ সেটা আমরা জানি এইবার আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে GAB এই যে ত্রিভুজটা GAB এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি যে কোনো দুটো AG প্লাস BG গ্রেটার দ্যান AB হতে পারে এবার এইখানে AG এর মানটা আর বিজি এর মানটা বসিয়ে দিয়েছি গ্রেটার দ্যান এবি হলো একই এবার দেখো যদি আমি কোণাকুণি গুণ করে দিই 2 এডি প্লাস 2 বিই গ্রেটার দ্যান 3 এবি হয়ে যাবে একইভাবে জি বি সি এই ত্রিভুজটা থেকে লিখতে পারি জি বি প্লাস জি সি গ্রেটার দ্যান হচ্ছে বি সি এবার জি বির মান আর জি সির মানটাও এখান থেকে বসিয়ে দিলাম আবার গুণ করে দিলাম লসাগু করে তাহলে 2 বিই প্লাস 2 সিএফ গ্রেটার দ্যান হয়ে গেল 3 বিসি হলো এটা একটা সমীকরণ নাম দিলাম একইভাবে জি এ সি থেকে পাবো জি এ প্লাস জি সি গ্রেটার দ্যান হচ্ছে এ সি আবার জি এ আর জি সির জায়গায় মানটা বসালাম সেখান থেকে পাবো 2 সিএফ প্লাস 2 এডি গ্রেটার দ্যান 3 সি এ এবার কমন নিয়ে নিয়েছি 2 গুলো এবার এই যে তিনটে সমীকরণ পেলাম 2 3 4 এগুলো যোগ করবো তাহলে দেখো 2টা এখানে থাকছে আর ভেতরে থাকছে দেখো দুটো এডি থাকছে দুটো বিই দুটো সিএফ তার মানে টোটাল হয়ে যাচ্ছে সামনে তো একটা 2 আছেই
আর ভেতরে দুটো করে বের হচ্ছে, তার মানে টোটাল আমি 4 কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে 4 AD প্লাস BE প্লাস CA গ্রেটার দেন 3 কমন নিলে 3 AB BC CA হয়ে যাবে। ঠিক আছে, এটাই দেখো প্রমাণ করতে গিয়েছে, যদি যোগ করলে 2 2 2 করে আসছে, তার মানে টোটাল 2 নিলে এখান থেকে হয়ে যাচ্ছে 2 2 করে 4, 4 আসলে এইটা, তার মানে এইটা প্রমাণিত হয়ে গেল। বুঝা গেল?